হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াস গার্ডেন অ্যান্ড ফার্ম হাউসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকে আপনাদের আমি কিছু তথ্য জানাবো যেগুলো আপনাদের অবশ্যই জানা খুব জরুরি, বিশেষ করে যারা বাজরিগার পাখি পুষে থাকেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আজকে কী নিয়ে কথা বলতে যাচ্ছি, অবশ্যই বুঝে ফেলেছেন। আমি আজকে বাজরিগার পাখি গোসল সম্পর্কে কথা বলতেছি। বাজরিগার পাখি গোসল করাইলে বা গোসল করলে কী কী উপকার হয় এই গরমে বা শীতে? বিশেষ করে গরমের সময় বাজরিগার পাখি গোসল করলে খুব বেশি উপকার হয়, সেটা হচ্ছে হিট স্ট্রোকের সম্ভাবনা থেকে বেঁচে থাকে। অর্থাৎ হিট স্ট্রোক কী এখন আপনারা জানতে চাইছেন নিশ্চয়ই, হিট স্ট্রোক কী? হিট স্ট্রোক বলতে এটাই বোঝায়, অতিরিক্ত গরমে পাখি যখন স্ট্রোক করে অর্থাৎ ওদের হার্টের কার্যক্ষমতা বন্ধ হয়ে যায় এবং ওরা মারা যায়। সো এই হিট স্ট্রোক থেকে বাঁচাতে আপনার পাখিকে অবশ্যই গরমে নিয়মিত গোসল করাবেন। আমার পাখিকে কিন্তু পানি পরিবর্তন করে দিলেই ওরা গোসল করে, আপনারা দেখতে পাচ্ছেন ওরা গোসল করতেছে খুব আনন্দে। আর সব থেকে বড় কথা, এই গরমে আপনারা আপনার প্রিয় পাখিটিকে অবশ্যই পালং শাক এবং পুঁই শাক খাওয়াবেন না। পালং শাক এবং পুঁই শাকেও ওদের হিট স্ট্রোক করার সম্ভাবনা থাকে, এবং তেল জাতীয় খাবার যেগুলো সূর্যমুখী বীজ বা অন্যান্য যেগুলো সরিষা দানা এগুলো অবশ্যই খাওয়াবেন না, ওগুলো শীতের জন্য উপকারী। তাহলে অবশ্যই আপনার পাখিটি ভালো থাকবে। তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আবার কোনো টিপস নিয়ে। টাটা।